উদ্দেশ্য নয়। এখন তো 10টা থেকে 7টা অবধি কোনো ক্যাম্পেইনিং নেই, লকডাউন করলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় এটা আরো ইকোনমিক আরো ঘোষ নামবে, অনেক গরিব লোককে তো পাবে না, মরে যাবে। তার থেকে আমরা নিজেরা নিজেদের সতর্ক থেকে একটা টাইম যদি আমরা মনে করি এই টাইমটা আমি বেরোবো, এই টাইমটা আমি ডেতে কাজ করলাম, আমি রাতে করলাম, নাইট শিফটে আমাদের কাজ করতে হয় সে ডেতে করলো, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করলে অনেক ভালো হয়। লকডাউন নিয়ে আমাদের এই সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমরা কিন্তু চক্ষু ছানির জন্য একটা বিরাট অপারেট মানে একটা কাজ করছি, চোখের আলো, চোখের আলো, তাতে চক্ষু অপারেশন এবং চশমা দিয়ে বিনা পয়সায় করছি, সেটা আরেকটা স্কিম আছে, এটা জেনে রাখুন চোখের আলো স্কিম। আফটার ইলেকশন দেখে নেব, এটা আমায় মনে করে দিতে হবে, কিন্তু আমায় মনে করে দেবেন এটা ঘটনা এবং কোভিডটাকে টোটাল গুলিয়ে ফেলেছে। আমি এখনো বলি যে বাংলা দখল করতে গিয়ে সারা দেশকে রাজ্যকে যে সংকটে ফেলেছে টোটাল এটা হচ্ছে নেগলিজেন্স। এবং এখনো পর্যন্ত ফ্রি ভ্যাকসিন আপনারা জানেন 60% গুজরাট পেয়েছে, কিন্তু অন্যান্য রাজ্য 15-20% বেশি এখনো পায়নি। আমরা বলছি ভ্যাকসিন আমাদের দেওয়া হোক আর একটা রেট বেঁধে দেওয়া হোক, এবং কোথার থেকে আমরা ভ্যাকসিন নেবো, কোন কোম্পানির নেবো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল আমাদের বলে দেবে, সেটা নিশ্চয়ই তারা বলবে। বাজারে অক্সিজেন অ্যাভেলেবেল নয়, অক্সিজেন অ্যাভেলেবেল নেই, বাজারে ওষুধ অ্যাভেলেবেল নেই। এই অবস্থাতেও মনে রাখবেন আমরা গরিব লোকেদের বিনা পয়সায় কোভিড ট্রিটমেন্ট করছি, যে ওষুধটার দাম অত্যন্ত বেশি তা সত্ত্বেও। আর অক্সিজেন আমাদের বেঙ্গলে যে অক্সিজেন সাপ্লাই করতে চেন সেল তাদের ইউপিতে দিয়ে দিচ্ছে আবার, মানে আমাদের চেনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, বাংলার চেনটাকে ইউপিতে সরিয়ে নিয়ে যাচ্ছে যাতে বাংলা অক্সিজেনের অভাব হয়। আমরা একটা কাজ করেছি, যত আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে যে অক্সিজেনটা খরচ হয় ব্যবহার হয় সেই অক্সিজেনটাকে আমরা টোটাল হেলথের কাজে শিফট করে দিয়েছি। অর্থাৎ ইন্ডাস্ট্রি যে অক্সিজেনটা প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা আমরা নিজেরা নিয়ে নিয়েছি। এরপরে 5,000 আমি এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার গতকালের মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, ফলে আমার 15,000 আগে ছিল এখন 20,000 সিলিন্ডার আমাদের আছে। এছাড়াও আমি আরেকজনের সাথে কথা বলেছি, তাদেরও কাছ থেকে সিলিন্ডার নেওয়ার চেষ্টা করছি, কারণ কেন্দ্রীয় সরকারের যা অবস্থা এরা বাংলাকে ভাতে মারতে চায়, বাংলাকে পাতে মারতে চায়। এমনকি আমাদের যারা অক্সিজেন দিত সেল তাদের বলে দিয়েছি তোমরা ইউপিকে দাও, তাও দয়া করে আপনাদের ভোটটা টাইমলি দেবেন, আর কোথাও কোনো প্রবলেম হলে উত্তেজনা না করে এটাকে কী করে সলভ করা যায় একটু আপনাদের সাহায্যও আমি চাইছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে শাওনি আমার মিষ্টি মেয়ে অনেক খেটেছে, শাওনি নমস্কার করো, আমি চাইছি শাওনি জিতুক। দুই হচ্ছে আমার প্রদীপ দা আছেন, দীর্ঘদিন আমার সাথে কাজ করেন, আমাদের কৃষি দপ্তরটাকে আলোকিত করে রেখে দেয়, দেরাদুনের ইউনিভার্সিটি কাজ ছেড়ে এখানে এসেছিলেন, এবং প্রদীপ দাকে দিলে আমি খুব খুশি হব। ওদিকে আমার আছে নরেন আছে পাণ্ডবেশ্বর, ওখানে তো যে অপোজিশন বিজেপির পার্টি আছে কোটি কোটি টাকা খরচ করছে, কোটি কোটি টাকা আপ লেলেও লেকিন ভোট মাধ্যম যে রুপিয়া দে রা হ্যায় ও আজ ইসকো রুপিয়া কাহা সে মিলা, ও রুপিয়া জনতা কা কাম করতে গিয়ে ও আপনা রুপিয়া কামায়া আর আবি রুপিয়া দে রা হ্যায় আর রুপিয়া লেলেও লেকিন ভোট মাধ্যম। আমি হরিরামকে ভোট দিতে বলবো। তাপস ব্যানার্জি, তাপস ব্যানার্জি অনেক পুরনো এবং ওর একটা পরিচয় আছে, চিরকাল অনেক কাজ করেছে, আমি তাপস ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো। রানীগঞ্জে এদিকে মলয় ঘটক আমাদের আসানসোল উত্তর, মলয় আমার একজন প্রিয় সাথী এবং লেবার থেকে শুরু করে ও ওয়ার্কার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ব্যাপারে আমাকে খুব হেল্প করে, সামাজিক সুরক্ষা কার্ড থেকে শুরু করে। আমি মলয় ঘটককে আমাদের আগামী দিনেও চাই, তাই মলয় ঘটককে যে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো। ওদিকে আমার আছে বিশ্বনাথ পারিয়াল, ও কাজের ছেলে, ওকে ভোট দেওয়ার জন্য অভিযোগ অনুরোধ করব। এবং মারোয়ারিরা আমার কাছে একটা আজকে রিকোয়েস্ট দিয়েছে, যেটা হচ্ছে একটা বার্নিং ঘাট ওরা করতে চায় টাকা খরচ করে ইমিডিয়েট করবার জন্য, ওটা আমি ফিরাল হাকিমকে অলরেডি বলে দিয়েছি ইমিডিয়েট ওটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কারণ এখন তো আর বোর্ড নেই দুর্গাপুর আসানসোলে। আমার উজ্জ্বল চ্যাটার্জি কুলটি পুরনো ছেলে, চিরকাল জলের জন্য লড়াই করেছে, কুলটিতে জল চাই, কুলটিতে জল এখন পেয়েছে, সুতরাং কুলটির মানুষ জলের পরিবর্তে উজ্জ্বলকে বেছে নেবে, জীবন জলের আর এক নাম জীবন, এবং কুলটি মানুষ অলওয়েজ করে চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে শুরু করে আমার সবার কাছে আবেদন থাকবে। ওদিকে আমার আছে বিধান উপাধ্যায়, মা আপনারা জানেন যে বিধান চিরকালই কাজ করে, ও বাবা ছিল মানিক উপাধ্যায়, মানিক দা চিরকাল করেছেন এবং টোটাল ওই জায়গাগুলোকে লাইন লাইট নিয়ে আসার পেছনে
বিধানদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং বিধানকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। আর ওদিকে আছে আমার হরিরাম সিং, ওই জামুরিয়ামে হম সব হর আদমি কো রিকোয়েস্ট করতে চাহি কি আপ ভোট আমি হরিরাম সিং কো দিজিয়ে।